সার্থক জনম আমার মাগ, জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার, জন্মেছি তোমায় ভালোবেসে। মা মাটি, মাতৃভূমি, মাতৃভাষা, সে আমার বাংলাদেশ, ষড়ঋতুর দেশ। ঠিক এমনি একটি মুহূর্তে আমরা আজ একত্রিত হয়েছি, ফেনী জেলার কৃতি সন্তান, যিনি নিউ ইয়র্কের মাটিতে অত্যন্ত জনপ্রিয় শিল্পী হিসেবে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, আমাদের প্রিয় শিল্পী ফেরদৌসী ইকরাম। ফেরদৌসী আপা, আপনি কেমন আছেন? জি, আছি ভালোই, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে জানতে চাইব, আপনার গানের জগতে আপনি কিভাবে এলেন? গান একটু যখন বুঝতে শিখেছি ছোটবেলায়, তখন থেকেই বাবা মায়ের ইচ্ছেতেই শুরু, তারপর তাদের ইচ্ছেতেই ওস্তাদ ইয়াকুব আলী খান, পরবর্তীতে বাফাতে কোর্স কমপ্লিট করেছি, নজরুলগীতির উপর নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছি, এরপর এই বিটিভিতে এনলিস্টেড হয়ে হলাম, এভাবেই আর কি চলছে। কত সালের দিকে আপনি বিটিভিতে এনলিস্টেড হলেন? 95, 1995 উনিশশো সালে। পঁচানব্বই আচ্ছা, আপনার জন্মস্থান কোথায় ছিল? আমি বেড়ে উঠেছি ঢাকাতেই। ঢাকাতে। হ্যাঁ, দেশে যাওয়া পড়েছে, গ্রামের বাড়ি যেতাম যখন, খুব ভালো লাগতো, যখন উইন্টার ভ্যাকেশন হয়ে যেত তখন। জন্ম কোন জেলায় ছিল? ঢাকাতে। জন্ম ঢাকাতে। জি, আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি হচ্ছে, বাবার জন্ম হচ্ছে ফেনীতে। ফেরদৌসী আপা, আপনি আজকে আমাদেরকে প্রথম কোন গানটি শোনাবেন? আমি প্রথম একটি নজরুলগীতি করব, দেশাত্মবোধক নজরুলগীতি, কোন গানটি? একই অপরূপ রূপে মাতোমায় হেরিনু পল্লী জননী। সুপ্রিয় দর্শক, আমরা এখন ফেরদৌসী একরামের কণ্ঠে শুনব আমাদের সেই সবারই প্রিয় সেই গানটি, একই অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলি ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাগুনী, হেরিনু পল্লী কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহজন, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতর, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কহু খেলো লয় অশনি, হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কেতকি কদম যুথি কাকুসুমি বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা, তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। সা
পাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনি গীত গাইয়া অগ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনি হেরিন পল্লে জননী কি অপরূপ রূপে মা তোমার হেরিন পল্লে শীতের শূন্য মাঠে পেরো তুমি উদাসী বাউল সাথে মা ঘাটে আলে গাও মাঝিদের সাথে গো ঘাটে আলে গাও মাঝিদের পল্লী জননী পার্থসিয়া অত্যন্ত সুন্দর একটি গান করলেন, একি অপরূপ রূপে মা তোমায় হেরিন পল্লী জননী। গানটি আসলেই সুন্দর। হ্যাঁ, এটি আমাদের দেশের ষড়ঋতু, দেশের দেশ নিয়ে মূলত গানটির রূপটা ফুটে উঠেছে, রূপটা ফুটে উঠেছে। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। এরপরে আপনি আমাদের কোন গানটি শোনাবেন? এখন একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। কোনটি? আমার সকল দুঃখের প্রদীপ। ওই যে সেই বিখ্যাত গানটি, আমার সকল দুঃখের প্রদীপ। সুপ্রিয় দর্শক, আমরা এখন ফেরদৌসী একরামের কণ্ঠে শুনব রবীন্দ্রসঙ্গীত আমার সকল দুঃখের প্রদীপ। যখন বেলা শেষের ছায়ায়
আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আপা রবীন্দ্রনাথ ঠাকুর অতি সুন্দর একটি গান লিখল, যেটি আমরা সচরাচর এই গানটি সবসময় করে থাকি। এই গানটি আপনার কাছে কেমন লাগে? আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবকটি গানই ভাল লাগে। তার মধ্যে এই গানটি আসলে খুব মানে নিজেকে নিবেদন করার, খুব একটু মন ছুঁয়ে যাওয়া, বেশি একটু মনটা বেশি মন ছুঁয়ে যাওয়া, প্রাণ ছুঁয়ে যাওয়া, মন প্রাণ ছুঁয়ে যাওয়া আর কি। এটা তো আপনি শিল্পী মানুষ, আপনিও বোঝেন, আমাদের সবারই প্রিয়। হ্যাঁ, আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই লাইনটি, যে আমার ব্যথার পূজা হয়নি সমাপন। এখন আপনি আমাদের এরপরে কোন গানটি শোনাবেন? এরপর আমি একটি নজরুল সঙ্গীত করার চেষ্টা করছি। কোন গানটি? এই গানটি হচ্ছে আমি যার নূপুরের ছন্দ। আমি যার নূপুরের ছন্দ। সুপ্রিয় দর্শক, আমরা এখন ফেরদৌসী একরামের কণ্ঠে শুনব নজরুল সঙ্গীত আমি জর্ণপুরের ছন্দ। এই গানটি আমি যার উপরে রক্তাম্বর
সে সুন্দর কে? কাজী নজরুল ইসলাম কি বুঝাতে চেয়েছেন এই গানটি দিয়ে? আমি ঝর্ণপুরেরও ছন্দ, এটা বর্ষার একটা রূপ ফুটে উঠেছে আমার মনে হয়। আমি আসলে ওনাদের সৃষ্টিটা এমন যে ওনাদের একটা গানে অনেক কিছুই বোঝায়, অনেক কিছুই বোঝায়। তো এটা খুব প্রিয় প্রিয় কারোর এটাও বোঝায়, আবার বর্ষা ঋতুর যে রূপটা সেটাও বোঝায়, প্রিয় কারো মুখ সেটাও বোঝায়, সেটার সঙ্গে একাকার হয়ে যায় আর কি। আপনি তো জানেন যে আগামী 28-29 মে 2016 নজরুল কনভেনশন হতে যাচ্ছে। হ্যাঁ আমি জানি। আমরা নজরুল সঙ্গীত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি, তো এই গানটি খুব সুন্দর একটি গান নজরুল সঙ্গীত হিসেবে, রাইট? রাইট, অবশ্যই। ধন্যবাদ আপা। আপনি এখন আমাদেরকে কোন গানটি শোনাবেন? আমি এখন একটু আধুনিক গান করার চেষ্টা করছি, শুধু গান গেয়ে পরিচয়। সুপ্রিয় দর্শক, ফেরদৌসী একরাম এখন আমাদের শোনাবে শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা। চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। কিসের অভিনয় এটা? মেবি জীবন, জীবনের এই নাট্যমঞ্চে তো আমরা সবাই অভিনয় করছি, অভিনেতা অভিনেত্রী সবাই।
সেই হিসেবেই লিখেছেন, গানটি করা হয়েছে নাট্যমঞ্চের অভিনয়, নাট্যমঞ্চের অভিনয়, জীবনের নাট্যমঞ্চের অভিনয়, জীবনের নাট্যমঞ্চের অভিনয়। অসংখ্য ধন্যবাদ পারদোসী আপা আপনাকে। এরপর আমরা কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? এরপর আরেকটি আধুনিক গান করি, কোনটা করতে চাচ্ছেন? গান হয়ে এলে। সুপ্রিয় দর্শক, ফেরদৌসী একরম নিয়ে আসছে সে বিখ্যাত গানটি, গান হয়ে এলে মন যেন বলে। যখন আমরা শুরু করতে যাচ্ছি, এর পূর্বে আপনি বলেছিলেন এই গানটির সাথে আপনার মায়ের একটি স্মৃতি আছে, একটু বলবেন স্মৃতিটা কী ছিল? আমার মায়ের খুব পছন্দের গান প্রথমত, আর এই গানটি গেয়েছেন ফেরদৌসী রহমান, আমাদের শ্রদ্ধেয় শিল্পী।
এর সঙ্গে আসলে এটা পুরনো দিনের ছবির গান, তো ঠোঁট মিলিয়েছেন কবরী, উনি আমার মার প্রিয়, এবং এই জন্যেই দুজনই প্রিয়, যিনি গেয়েছেন কণ্ঠশিল্পী যিনি লিপসিং করেছেন, এই জন্য গানটি প্রিয় আর কি, আমার মার প্রিয় তাই গাইলাম। অসংখ্য ধন্যবাদ ফেরদৌসী আপা। এরপরে আপনি আমাদের কোন গানটি শোনাবেন? এরপর আরেকটা রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করছি, কি বলেন? কোন গানটি? চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, রবীন্দ্রসঙ্গীত। জি, সুপ্রিয় দর্শক, ফেরদৌসী আপা আমাদের এখন শোনাবেন রবীন্দ্রসঙ্গীত চোখের আলো দেখেছিলাম চোখের ভেতরে। এই গানটি চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরাই যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে, তোমায় খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাকতা বেশি কেবল খেলা হোক না এখন প্রাণের বেলা, তারের বিনা ভাঙল হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। ফেরদৌসী আপা অত্যন্ত সুন্দর একটি গান করেছেন, এরপর আপনি আমাদের কোন গানটি শোনাবেন? এরপর আবারও আমি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া একটি পুরনো দিনের গান করতে যাচ্ছি, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ছড়ে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ফেরদৌসী ইকরাম নিয়ে আসছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গানটি, এই পৃথিবীর পরে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ধরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে,
অবত পটে ফুল পাখি গান গায়, ভাবি না তো কেউ তারি চাই কি না চাই। তবুও তো পটে ফুল পাখি গান গায়, ভাবি না তো কেউ তারি চাই কি না চাই। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত না কথার আগোচরি। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। সে জলে কত দীপ নিভে যায়, নিজের পোড়ায় ধূপ গন্ধ বিলায়। সারা নিশে জলে কত দীপ নিভে যায়, নিজের পোড়ায় ধূপ গন্ধ বিলায়। দীপের কথা ধূপের ব্যথা, দীপের কথা ধূপের ব্যথা, স্মরণ করো কোনো অবসরে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো কখনো কারো মনে পড়ে, কখনো কারো মনে পড়ে, কখনো কারো মনে পড়ে, কখনো কারো মনে পড়ে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আজ ঝরে, প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি আজকে আমাদেরকে শোনালেন নিউ ইয়র্কের সাবিনা ইয়াসমিন ফেরদৌসি ইকরাম। সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন, তারপর রুনা লায়লা, ইনারা কেউই কারোর মানে কোনো ইনাদের কোনো বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে। তারপরও গানটি আপনি অতি সুন্দর গেয়েছেন, এই জন্যই বললাম যে নিউ ইয়র্কে তো আর সাবিনা আপা নাই, তারপর ওনার গানগুলো যেহেতু আপনারা শোনাচ্ছেন কণ্ঠটাই ভালো লাগে, চেষ্টা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ফেরদৌসি আপা। এখন আপনি আমাদের কোন গানটি শোনাবেন? এখন একটি গান করব, ভারতীয় বাংলা গান, মধুমালতি ডাকে আয়, আশা করছি ভালোই লাগবে আপনার। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের শেষ গান মধুমালতি ডাকে আয়, এই গানটির সাথে সাথে আজকে আমরা আমাদের ঘণ্টাখানেক আড্ডাবাজি এখানেই শেষ করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পাগুনে খেলায় মধু
চোখের